গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত এই আশঙ্কাতেই এবার ইডিকে সরাসরি রেড রোডের সভা থেকে আক্রমণ করল মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মায়নি, তার আগেই তাকে নোটিশ পাঠিয়েছে ইডি। কার্যত ইডিকে এক হাত নিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির নোটিশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, অভিষেক যখন জন্মায়নি তখন ইডি নোটিশ পাঠিয়েছে, 2003 সালের হিসেব চাইছে অভিষেকের কাছ থেকে। তখন এই দলটা শিশু, অভিষেককে একটা চিঠি দিয়েছে, সেই সময় অভিষেক জন্মায়নি। আমি কেন 2003 সালের দায়িত্ব নিতে যাব? আমি 2011 সালের পর থেকে দায়িত্ব নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ইডি তলব নিয়ে সরব হয়েছেন মমতা। কয়লা পাচার, শিক্ষা দুর্নীতি মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদককে বহুবার ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এমনকি দলীয় কর্মসূচি স্থগিত রেখেও কখনো 7 ঘন্টা কখনো 9 ঘন্টা ধরে কলকাতা ও দিল্লিতে ইডি কর্তাদের প্রশ্নবাণ সামলাতে হয়েছে অভিষেককে। আর প্রতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি অফিস থেকে বেরিয়ে এসেছেন, আর তৃণমূল নেত্রীও তা নিয়ে বারবার ইডির সমালোচনা করেছেন। এবারও দেখা গেল রেড রোডে ইডিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।